সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। গত দু বছর ধরে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা বন্ধ ছিল। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শহর বর্ধমানের কালনাগেট থেকে পরীক্ষা দিতে আসা সকল ছাত্রছাত্রীদের টোটো করে শহরের যে কোনো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলো ছাত্র যুব তৃণমূল নেতৃত্ব। একটু মোটিভেট করার জন্য, ভালো করে যেমনি যাতায়াত করতে পারে, যেমনি টাইমলি পৌঁছাতে পারে, ওটার জন্য একটু বন্দোবস্ত করা হয়েছে। এখানে কি কি ব্যবস্থা করা হয়েছে? এখানে টোটো করে নিয়ে যাবে, সাথে পেন পেন্সিল এগুলো দেওয়া হচ্ছে, আর ওদেরকে মোটিভেট করার জন্য যা যা করা হচ্ছে। বর্ধমানে কি যে কোনো স্কুলে যদি সিট পড়ে থাকে সেখানে কি পৌঁছানো হবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিটি টোটোতে মানে অনেক কটা টোটো আছে, 100 স্টুডেন্টস আছে, ওদেরকে যাওয়া নেওয়া আসা দুটোই হবে। এটা কি যতদিন পরীক্ষা চলবে ততদিন? হ্যাঁ, পুরো পুরো। এটা কাজের উদ্যোগে করা হচ্ছে কি? কাজের উদ্যোগে করা হচ্ছে, হ্যাঁ যেটা বলেছিলাম, প্রত্যেকটা ছেলেকে বলছি। আমি একটাই কথা বলবো, জীবনের প্রথম বড় পরীক্ষা, এর গুরুত্ব অপরিসীম। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন এই পরীক্ষা দিতে পেরেছিলাম, তখন মানুষের মধ্যে বা কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন এইভাবে এগিয়ে আসতো না। তো আজকে এই সুবিধাগুলো পাচ্ছে ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরাও পাচ্ছে। তো আমরা এই নির্বাচনে মানুষের পাশে থাকবো প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটা কোনো নির্বাচনী কাজ নয়, এটা সামাজিক কাজ। কিন্তু আমরা রাজনৈতিক একটা সংগঠন থেকেই করছি, কালনাগের তৃণমূল আঞ্চলিক পার্টি অফিস থেকে এই 100 ছাত্রছাত্রীকে বর্ধমান শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এবং বর্ধমান সদর থানার আইসি সাহেবকে আমরা বলেছিলাম, তিনি দুটো সিভিক ভলেন্টিয়ার ওই পারে আর দুটো সিভিক ভলেন্টিয়ার এই পারে এই যে টানেলটা আছে টানেলের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমাদেরও দুজন দুজন চারজন ভলেন্টিয়ার এই যে কদিন পরীক্ষা চলবে সে কদিন তাদের যাতে কোনো রকম যানবাহনে যাতায়াতে অসুবিধা না হয় তা দেখাশোনা করবে। অনুরোধ করছি, গাড়িগুলো রয়েছেন কাউন্সিলর শিবশঙ্কর সিমরন বাল্মীকি, এছাড়াও আমাদের দাদা অভিভাবক শিবশঙ্কর ঘোষ এখানে উপস্থিত রয়েছে। আমরা এখানে দিয়েছি পেন্সিল, পেন, একটা রাবার, টিফিন আর মাস্ক প্রত্যেককে দেওয়া হয়েছে। আর এই পরীক্ষা নিয়ে অতটা টেনশন কিছু নেই, যা পাবো সেটাই দেবো, কারণ স্কুল হয়নি। বর্ধমান 1 নম্বর ব্লকের রায়ন গ্রামে রায়ন উচ্চ বিদ্যালয়ের সামনে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি শিবির অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের ফুল, পেন, ফ্রুটি, জলের বোতল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। বিদ্যালয়ে প্রবেশের পূর্বে হাত স্যানিটাইজ করে তবে প্রবেশ করানো হচ্ছে ছাত্রছাত্রীদের। এদিন শিবিরে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, ছাত্র সভাপতি ভিক্টর ব্যানার্জি, বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্তদাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন যে দীর্ঘ দু বছর ধরে করোনার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষায় বন্ধ হয়ে গিয়েছিল এবং ছাত্রদের জীবন থেকে 2 বছর হারিয়ে গেল। আজকে 2022-এ মাধ্যমিক পরীক্ষা রায়নওয়ান অঞ্চলে রায়ন গ্রামে আজকে আমরা এখানে ছাত্র এবং যুব তরফ থেকে তাদের উদ্যোগে আমরা একটা টেন্ট করেছি এবং এখানে প্রতি বছর আমরা আমাদের বর্ধমান 1 নম্বর ব্লকের সমস্ত স্কুলে যেখানে যেখানে মাধ্যমিক পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক হয়, আমরা এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল দলের পক্ষ থেকে এগুলো আমরা করে থাকি এবং এবছরেও সেটাই আমরা করছি। এখানে একটা টেন্ট করা হয়েছে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা অসুবিধা সব কিছু দেখার জন্য। এখানে চন্দনের ফোঁটা, গোলাপ ফুল, এক বোতল করে জল এবং পেন আর একটা করে ফ্রুটি দিয়ে তাদের একটু উৎসাহিত সম্বর্ধনা করা হচ্ছে, কারণ দীর্ঘদিন তারা অনলাইনে ক্লাস করেছে, এখন তারা আজকে প্রথম তারা স্কুলে পা ফেললো, তাই আমরা তাদের উৎসাহিত করার জন্য এটা আমরা দলের পক্ষ থেকে করছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের যুব সভাপতি মানস ভট্টাচার্য, রয়েছে ছাত্রের সভাপতি ভিক্টর ব্যানার্জি সহ আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, এই স্কুলের সভাপতি, সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদের সবাইকার শুভেচ্ছা নিয়ে আমরা আজকে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে এসেছি। আপনারা জানেন যে আমাদের একটা যে মারণ রোগ করোনা ভাইরাস, সেটা গোটা বিশ্বের যে থাবা বসেছিল তাতে শিক্ষা ব্যবস্থাতেও একটা থাবা বসেছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের সাথে থেকেছেন, আমরা যারা তার সৈনিক আছি, এই দীর্ঘ লকডাউন এবং করোনার পর যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গোটা ব্লকের সাথে সাথে রায়ন হাই স্কুলেও আমাদের এখানে
ক্যাম্প চলছে বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকের এই ক্যাম্প। এই মহতী অনুষ্ঠানে আমরা ছাত্রছাত্রীদের যে জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এখানে যারা আসছেন তাদেরকে আশীর্বাদ করছেন আমাদের বিডিএর চেয়ারম্যান কাকুলিতা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবনাথ গুহ সহ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভিক্টর থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন। একটি আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী গোলাপ ফুল, পেন, জলের বোতল, একটা ফুটি এবং হচ্ছে আমাদের মুখে মাস্ক থেকে দিয়ে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। দেখুন, আমাদের বাংলার সমস্ত ছাত্রছাত্রী নতুন প্রজন্মের ছেলেরা প্রথম পরীক্ষা দিচ্ছে। সরকার যা করার যা ব্যবস্থা করার করেছে যাতে দুবছর পরীক্ষা হয়নি, আজকে মানে দুবছর পর পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, ছেলেরা লিখতে পারবে, সেই জন্যে যেমন সরকার ব্যবস্থা করেছে সমস্ত কিছু নিয়ম দূরত্ব বিধি মেনে, সব কোভিডের যে বিধি এখনও চলছে সেই বিধি মেনে পরীক্ষা হচ্ছে, স্যানিটাইজ হচ্ছে, দল সাথে আছে, তৃণমূল কংগ্রেস সাথে আছে, তাদেরকে তাদের জন্যে তাদের গার্জেনদের জন্যে তাদের সুবিধার জন্য সব রকম ব্যবস্থা আছে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা সর্বক্ষণ এই আমাদের ছাত্রছাত্রীদের জন্যে সুবিধার জন্যে গোটা শহরে গোটা জেলায় আজকে ব্যবস্থা করেছে, আমাদের দলের কর্মীরা রাস্তায় আছে যাতে কোনো অসুবিধায় না পড়ে সমস্ত ছাত্রছাত্রী। আজকে এখানে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে সাধুমতি স্কুলে। এখানে যারা পরীক্ষার্থীরা আসছেন তাদেরকে আমরা পেন এবং মাস্ক দিয়ে তাদেরকে আমি বেস্ট অফ লাক জানাচ্ছি, তাদের পরীক্ষা যাতে ভালো হয় এবং আগামী দিনে তাদের সাফল্য, তাদের অগ্রগতি, তাদের শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধি কামনা করছি। কতটা তাদের উৎসাহ বাড়ছে এই একটা সামান্য, তারা খুব খুশি হচ্ছে একটা মাস্ক একটা পেন যে তাদের জন্য কেউ শুভ কামনা করছে। আমাদের মিঠু সরকার সিংহ মশা উনি আছেন, উনি সবাইকে পেন দিচ্ছেন, মাস্ক দিচ্ছেন। এই উদ্যোগটা নিয়েছে মানুষের জন্য কষ্ট না হয়, যাদের পেন যদি কোনো রকম হারিয়ে গেছে তাদেরকে আমরা পেন দিচ্ছি, কোনো রকম মাস্ক যদি ভুলে গেছে ওনাদেরকে পেন মাস্ক দিচ্ছি আমরা। এটা আমরা আরও বসার সামনে জায়গা করেছি যেন গার্জেনদের যেন ওনাদের অসুবিধা না, জলের ব্যবস্থা করেছি, মাস্কের ব্যবস্থা করেছি, পেনের ব্যবস্থা ইয়েদের ছাত্রদের করেছি, হ্যাঁ বসার ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, ওনারা যদি চাও লাগবে আমরা চাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এটা কি যতদিন মানে পরীক্ষা চলবে ততদিন? হ্যাঁ মোটামুটি 7 দিন চলবে, 7 দিন আমরা ওটা করবো। আজকে বাংলা আজকের পরীক্ষাটা কেমন ভাবে নিচ্ছ এতদিন পর অনলাইনে? অফলাইনে আরেকবারও 90 নম্বরের এক্সাম হয়েছে, আবার 90 নম্বরে নিচ্ছে, তো টেনশন হচ্ছে একটু কী করে দেবো। আগেও 90 নম্বরের এক্সাম প্রচুর কষ্ট করে দিয়েছি, এবারে দেবো, এবারে বেশি চ্যাপ্টার বাড়িয়ে দিয়েছি অনেক, আর প্রচুরই কোশ্চেন পড়ছে, এবারে প্রচুর কঠিন কঠিন কোশ্চেন দিয়েছে। বিশেষ করে এতদিন অনলাইনে পড়াশোনা করার পর অফলাইনে পরীক্ষা দিতে হচ্ছে, এতে কতটা চাপের মধ্যে রয়েছে? প্রচুর চাপ, প্রচুর চাপ, কোনো সাজেশনও দেয়নি, কিছু দেয়নি, এবারে বলছে তোরা পড়ে যাও জান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।